নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মিলন মেলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ের 50 বছর উপলক্ষে শনিবার দিনব্যাপী পাঁচদোনাই ড্রিম হলিডে পার্কে এই মিলন মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে 6 উপজেলার 311টি সামাজিক সংগঠনের 6,975 জন স্বেচ্ছাসেবী অংশ নেন। এসব সংগঠন যা যার অবস্থান থেকে জেলার বিভিন্ন উপজেলায় মুমর্ষ রোগীদের রক্তদান, বৃক্ষরোপণ, দুর্যোগে সহায়তা, গরিব ও অসহায়দের আত্মকর্ম সংস্থান সৃষ্টি, বাল্য বিয়ে বন্ধ করা, শিক্ষা উপকরণ বিতরণ সহ স্বেচ্ছায় নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। জেলায় সমাজ উন্নয়নমূলক কাজকে আরো বেগবান ও গতিশীল করতে এই মিলন মেলার আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তরা। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া। বিজয়ের 50 নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম মিলন মেলা 2022 এর সদস্য সচিব আল আমিন রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের বিটিএমএ সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা রাসেল বিন হাসানাত, বিশেষ প্রতিনিধি হারুনুর রশিদের পাঠানো ভিডিও চিত্রে দেখতে থাকুন বিস্তারিত। এটি স্বাধীন সংগঠন, যার কোনো বাউন্ডারি নাই, হাত বাঁধা নাই। এই কাজটি কিন্তু করার কথা ছিল রাজনীতিবিদদের। আমরা যেন রাজনীতিকে সাথে জড়িত না করি, কাজটিকে ছিল স্বেচ্ছাসেবীর আজকে যে গঠন করি তখন কিন্তু আমরা শাসকের ভূমিকা অবতীর্ণ হই। এটি কিন্তু রাজনীতি নয়। আমার কাছে অনেক সময় রাজনীতিবিদরা যায়, প্রথমে আমাকে একটা কাজ দেয়, আমি গলায় এমন পজিশন হোল্ড করি, আমি জিজ্ঞেস করি আপনি আসলে করেন কি, আপনার বিজনেসটা কি? এটা তো আপনার বিজনেস কার্ড নয়, আপনার বিজনেস কার্ড নয় যে আমি গলায় এই পজিশন আমি হোল্ড করি। আপনার পজিশন হলো আপনি কী করেন, রাজনীতি হলো মানুষের সেবা করা, মানুষের উপকার করা, মানুষের জন্য কাজ করা, যেটি আজকে আপনার কাজ করে দেখাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনারা করোনাকালীন সময়ে যে আপনারা দীর্ঘ সময় কাজ করেছেন। করোনাকালীন একটি সময় ছিল, আজকে হয়তো আমাদের কাছে সেই বড় ভীতি নাই। একসাথে ছিল নিজের বাইরে মৃত্যুর পরে জানাজা করতে সঠিক হতে পারেনি, এমন এক সময় ছিল পিতা মাতাকে আমরা রাস্তায় ফেলে রেখেছি, তাকে আমরা দেখতে দেখি নাই, এমন একটি সময় ছিল। সেই সময়ে অনেক তরুণ, বিশেষ করে আপনারা যারা রাসের কাজটি করেছেন, সেটি ইতিহাস নয়, সেটি ইতিহাস নয়, এটি আপনার আপনার মৃত্যুর পরে পরকালে আপনাকে বিশেষ স্মরণ হিসেবে পালন করবে বলে আমি বিশ্বাস করি। মহান মানুষ এই পৃথিবীতে আছে, প্রাণী আছে, জীব আছে, পানি আছে, অক্সিজেন আছে, মানুষ আছে, জীবজন্তু আছে, তারপরে মানুষকে কিন্তু মহান আল্লাহ তাআলা বলেছেন মানুষ হল সবচেয়ে সেরা সৃষ্টি, মহান আল্লাহ তাআলার সেরা সৃষ্টি। এই মানুষের আমাদের জীবন অসীম ক্ষমতা আছে, আমরা বিজ্ঞানের যুগে সারা পৃথিবীকে অর্জন করতে পারি। এখন একটি মোবাইল যদি আমার হাতে থাকে, আমি কিন্তু সারা পৃথিবীর যে কোনো প্রান্তে কে কোথায় অবস্থান করছে, আমার আত্মীয় স্বজন কোথায় অবস্থান করছে, আমার ছেলে এখন কী করছে, সারা পৃথিবীকে কিন্তু অর্জন করতে পারি। এই বিজ্ঞান আপনাদেরকে কত ক্ষমতাহীন, আমরা একদিকে যেমন ক্ষমতা পাই আরেকদিকে কিন্তু ক্ষমতাহীন। সুতরাং আমার একটি জিনিসের ক্ষমতা পান, সেটি হলো আপনাদের কার্যকলাপ, আপনার কীর্তি। পৃথিবীতে আপনার শুরু থেকে আজকে পর্যন্ত স্মরণ করুন, একটি হিন্দু গাছ তার জেনে যার মাধ্যমে তার জন্ম প্রচার হয়েছে তাকে কীভাবে স্মরণ করে, বুদ্ধকে বন্ধুরা কীভাবে স্মরণ করে, খ্রিস্টানরা ইসাক আলাইহিস সালামকে
কেমন স্মরণ করে, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে কেমন স্মরণ করে, কেন স্মরণ করে, যেন তারা যদি তাদের প্রতি তাদেরকে আদর্শ শিখিয়ে দিয়েছিলেন, সে আদর্শ যদি আমরা দেখে নিতে পারি, কাজ করতে পারি, মানুষ অবশ্যই আপনাকে স্মরণ করবে, এবং সেই স্মরণটি হলো আপনার পাপ্য, স্মরণটি হলো আপনার পাপ্য। সে দায়িত্বটি যদি আমরা করতে না পারি, এই সংগ্রামটি যখন আপনি আজকে প্রশংসা করবে, মানুষ কিন্তু আবার একই ভাবে দাঁড়িয়ে বলবে এই সংগঠনটি ভালো কাজ করছে না। সমাজে সব বিষয়ে আপনাদের একটা বিশেষ দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো কিন্তু আমাদের পালন করতে হবে, সফল থাকতে হবে। আপনার কাকে আপনাকে থাকতে হবে, আপনাকে সাহস থাকতে হবে, সাহসের সাথে আপনার মনোবল থাকতে হবে। শুধু সাহস মনোবল থাকতে হবে না, আপনাকে কিন্তু খুব কৌশলী হতে হবে, কৌশলী। এজন্য কখনো কখনো আপনাকে পিছনে হাঁটতে হবে, কখনো কখনো আপনি সামনে না গিয়ে পিছনে যেতে হবে। এই কৌশল আজকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রেরিত, কিন্তু উন্নত দেশ হওয়ার জন্য যে দক্ষতা প্রয়োজন, আমাদের সেই দক্ষতা